তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজ হচ্ছে রাখি পূর্ণিমা। তো হিসেব মতো রাখি পূর্ণিমা সবাই বলছে কাল হয়ে গেছে, কিন্তু আমাদের মতে বা আমার দিদির মতে আমাদের বাড়িতে রাখি পূর্ণিমা আজ পালন হচ্ছে। তো আমরা দু ভাই দেখো এখন বসেছি, সামনে খাবার দাবার সব দিয়েছে, কিন্তু এখনো রাখি এসে পৌঁছেছে, দিদি আসেনে। তো দিদি সাজছে আসছে, তো তোমাদের দেখাচ্ছি। আর সকলকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। তো বন্ধুরা, তোমরা যারা ভাই বোন আছো তাদের বন্ধন অটুট থাকুক সারা জীবন, সবাই সারা জীবন একসাথে থেকো। তো আমরাও যেমন আছি আনন্দ করে, তো বন্ধুরা দেখতে থাকো আমার দিদি এসে গেছে। দেখতে পাচ্ছো, ঠিক আছে চলো দেখতে থাকো তোমরা কি হচ্ছে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ দিদিরা আমাদের ঘরে রাখি পরিয়ে দিয়েছে, দু ভাইকে, ভাগনাদের, ভাগ্নিদের, সবাইকে রাখি পরিয়ে দিয়েছে। এখন চলছে দুপুরবেলা খাওয়া দাওয়া। তাই দুপুরবেলা আজকে ইচ্ছে হয়েছিল যে কলা পাতায় খাবো, তাই কলা পাতা কেটে নিয়ে এসেছিলাম। কলা পাতা কেটে নিয়ে এসে আজকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে সব পরিবারে। দেখতে পাচ্ছ দুপুরবেলা খাওয়া দাওয়া হচ্ছে, আমাদের সবাই একসাথে বসে পড়েছি। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে, কলা পাতায় খাওয়া একটা আমেজটাই আলাদা। তো বন্ধুরা আজকে এই ব্লগটা এইটুকুই হলো, আজকে আবার কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো বন্ধুরা পরে আবার দেখা হবে।